তোমাকে সবাই প্রস্তুত কি না তোমরা যদি সবাই প্রস্তুত থাকো তাহলে আমি আজকে আমার লেকচারটা আজকে শুরু করতে যাচ্ছি তো তোমাদের সামনে এখানে রুই মাছ আছে অ্যান্ড আমিও আমি হাতে গ্লাভসটা পরে নিচ্ছি যাতে করে তোমাদেরকে ঠিকঠাকভাবে সব কিছু আমি দেখাইতে পারি কারণ আমাকে আবার বোর্ডে লেখা লাগতে পারে অনেক কিছু কোয়া লাগতে পারে যেন আমি হাতে গ্লাভসটাও পরে নিচ্ছি তো আজকে কারা 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 এক্সাইটেড দেখো মনে হচ্ছে না যে একদম আমরা একদম ইউনিভার্সিটিতে মানে মেডিকেল স্ট্যান্ডার্ড আজকে তুমি এইদিকে চলে আসো ওইদিকে থাকলে ফ্রেমের মধ্যে চলে আসবা মানে একদম মেডিকেল মেডিকেল লাগতেছে না এরকম একটা ভাইব আসতেছে না যে মেডিকেলে পড়ার মতো একটা ভাইব চলে আসে না এবং সেই রকম এই দেখো সার্জিক্যাল ব্লেড সার্জিক্যাল ব্লেড আজকে হাতে আছে আমার হাতে সার্জিক্যাল ব্লেড নিয়ে আজকে তোমাদেরকে পড়াবো ঠিক আছে সো আজকে পড়া আসলে অনেক মজার হবে অনেক দুর্দান্ত হবে ঠিক আছে তোমরাও কথাবার্তা বলতে পারবো আজকে আমার সাথে তো ম্যাটেরিয়ালসগুলো এখানে রেখে দিচ্ছি যা যা ম্যাটেরিয়ালস আছে অ্যান্ড তো আমি তোমাদেরকে একটু দেখাই আমি স্কিন থেকে সরে যে তোমাদেরকে একটু দেখাই যে আমাদের কাছে আজকে কী আছে তোমরা স্কিনের দিকে দেখো স্ক্রিনের দিকে দেখলে বুঝতে পারবে আজকে আমাদের কাছে কী আছে এই দেখো এটা হচ্ছে রুই মাছ হ্যাঁ একটু একটু ব্লিঙ্ক করতে পারে ব্লিং করার পিছনে কারণ হচ্ছে লাইটের উপর থেকে যে লাইটের রিফ্লেক্ট হয়ে আসতেছে ওটার কারণে ব্লিং করতেছে তো এই যে এটা হচ্ছে আমাদের রুই মাছ এই সেই রুই মাছ এবং এই রুই মাছের মাথা দেখতে পারতেছি এই তার দেহ এবং পেছনের যে অংশটা দেখতেছি এটা হচ্ছে তার লেজ এবং তার পুরো দেহটা কি আবৃত পুরো দেহটা আবৃত আইস আবৃত পুরো দেহ ওকে বেসিকটা সেটা আমরা দেখলাম তো এই হচ্ছে আমি তোমাদের শুভ্র ভাইয়া তোমাদের শুভ্র ভাইয়া এখানে আসি তোমার শুভ্র ভাইকে দেখতে পারতেছো তো কি এটা বলতে পারবা যে মাছ কোন পর্বের প্রাণী সবার আগে তোমাদের কাছে এটাই প্রশ্ন তোমরা বলো মাছ কোন পর্বের প্রাণী রুই মাছটা কোন পর্বের পানি এটা তোমাদের কাছে সবার আগে প্রশ্ন তো আমি যদি তোমার সবাই উত্তর করতে পারবা মাছটা হচ্ছে করডাটা পর্বের পানি কোন পর্বের পানি রুই মাছটা হচ্ছে করডটা পর্বের পানি করডাটা এবং এই পর্বের মধ্যে আমরা জানি তিনটা উপপর্ব আছে ইউরোকরা সেফালোকরা ভাটিভরাটা তার মধ্যে ভাটিভ্রাটার অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের রুই মাছ এই ভাটিমাটার মধ্যে আবার দুটো অধিশ্রেণী আছে কী কধিশ্রেণী বলতো সাইক্লোস্টোমাটা রয়েছে ন্যাথোষ্টোমাটা এই ন্যাথোসমাটা অধিশ্রেণীর আন্ডারে আবার সাতটা শ্রেণী আছে প্রথম শ্রেণীটার নাম কি প্রথম শ্রেণীর নাম হচ্ছে কন্ডিকথিস তারপরে এক ট্রেন সার্কোপ তারপরে কি অ্যামফিবিয়া রেপটিলিয়া অ্যাভেস আর ম্যামালিয়া তো আমাদের যেই রেপটিল অ্যাক্টিনোভ টেরেজি যে শ্রেণীটা আছে টেরেজি যেটাকে আমরা অস্থিময় মাছ বলি টেরেজি বা অস্থিময় যে মাছটা আমরা যেটাকে বলে থাকি ওইটারই অন্তর্ভুক্ত এখন একটা ট্রল আছে খুব চলতেছে সেটা কি চোদ্দো ডিগ্রি সেন্ডিগ্রেট তাপমাত্রার নিচে নাকি রুই মাছ বাঁচতে পারে না হ্যাঁ এটা সত্য কথা তোমাদের বইও লেখা আছে চোদ্দ ডিগ্রি সেন্ডিকেট তাপমাত্রা নিচে রুই মাছ বাঁচতে পারে না তাহলে এই রুই মাছগুলো কী অবস্থায় আছে এটাই হচ্ছে আজকে জাতীয় প্রশ্ন গত দুদিন ধরে জাতীয় প্রশ্ন ঘুরতেছে আমার গ্রুপে সহ বিভিন্ন গ্রুপে ঘুরতেছে চোদ্দ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যদি নিচে যদি রুই মাছ বাঁচতে না পারে তাহলে বর্তমান সময় যে রুই মাছ তাদের কি অবস্থা ঠিক আছে যাই হোক সেই রুই মাছদের কি অবস্থা সেটা আমরা আহ জানার চেষ্টা করবো টেনশন নেই কিছু নাই আর আমরা চলো এবার আমরা আগে ইয়ে দেখার চেষ্টা করি আমরা আগে দেখার চেষ্টা করি যে আমাদের এই যে আমাদের হাতে কাছে যে রুই মাছটা আছে এই রুই মাছ এই বাবাজির কি অবস্থা তো আমি একটু অনুরোধ করব। একটু এইটাকে একটু ধরার জন্য এখানে এবং একটু ট্রাই করবো যাতে ফ্রেমটার মধ্যে না আসে চেহারা আর কি হ্যাঁ তো আমিও এখানে পাশে আসি দেখো এই যে আমরা যেটাকে দেখতে পারতেছি এই আমাদের কাছে যেটা আছে এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি রুই মাছ এই হচ্ছে আমাদের রুই মাছ ওকে তো আমার একটু চ্যাটটা আমাকে দিয়ে দিও তো এই যে যে রুই মাছটা এই রুই মাছটার মধ্যে তোমার জিনিস খেয়াল করো দেখতে পারতেছো তোমার ক্লিয়ারলি তোমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ আসিফ তোমাকে একটু কষ্ট করে দাঁড়ায় থাকতে হবে হ্যাঁ আই থিঙ্ক তোমাকে ক্লিয়ারলি দেখতে পারতেছো তো আমি এখানে একটু বসলাম তো এই যে আমাদের যে রুই মাছটা আছে আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তো তার আগে আমাকে একটু আরেকটা গ্লাভস পরতে হবে আমি তার আগে গ্লাভস পরে নিচ্ছি গ্লাভসটা আসলে পরার কোনো প্রয়োজনীয়তা নাই কারণ এটা রুই মাছ এটা অন্য কিছু না সো গ্লাভসটা পরতেছে আমাকে পরে আবার অনেক কিছু দেখতে হবে তো এই জন্য মানে অনেক কিছু লিখতে লেখাও লাগতে পারে এই জন্য আমি তোমাদের গ্লাভসটা একটু পরে নিচ্ছি ঠিক আছে গ্লাভস পরা হচ্ছে প্রোটেকশন ফর দ্য পার্সন যে পার্সনটার সার্জারি করা হবে সেই পার্সনটার প্রোটেকশনের জন্য সাধারণত গ্লাভস ইউজ করে ঠিক আছে তো আমরা একটু চেষ্টা করবো যে এটাকে ঠিক মধ্যে রাখার আর তুমি হচ্ছে যদি রুডাপাল্টা হয়ে যায় তো এই যে জয় স্টিকটা আছে জয় স্টিক দিয়ে ডাউন করতে পারবা ঠিক আছে ওকে তো এই যে যে রুই মাছটা আমাদের যে রুই মাছটা আমাদের এই রুই মাছটার খেয়াল করো তার বডি স্ট্রাকচারটা কেমন সে কেমন একদম টাটকা রুই মাছ এখনো পর্যন্ত টাটকায় আসছে এবং আমি রুমের মধ্যে রেখে এটাকে এসি দিয়ে রেখে দিয়েছিলাম যাতে করে এটা পুরোপুরি শুকায় যেতে পারে ঠিক আছে যদি শুকিয়ে যায় জন্য আমি এটাকে পুরোপুরি এসির মধ্যে রাখার চেষ্টা করছি তো দেখো রুই মাছটা স্ট্রাকচার স্ট্রাকচারটা কেমন দেখো নিচে এই স্টিকার দেখার দরকার নেই তো দেখো এই যে রুই মাছ ওকে আশা করি তোমরা দেখে মজা পাচ্ছ এই হচ্ছে রুই মাছ বিভিন্ন সাইড থেকে দেখো প্রথম কাজ প্রথম কাজ হচ্ছে বিভিন্ন সাইড থেকে দেখা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা তো আমরা রুই মাছ থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলাম তো কেন আমরা দেখতেছি আমরা দেখতেছি এই একটা কারণই যাতে করে হচ্ছে যাতে করে হচ্ছে আমরা বুঝতে পারি পটা আসলে এই জন্য আমরা আসলে রুই মাছটাকে আগে দেখতেছি ঠিক আছে আগে আমাদের মেন মোটিভটা হচ্ছে দেখা কারণ দেখলে আমরা বুঝতে পারবো যে পরে যখন আমরা মেন বইয়ের মধ্যে পড়বো ঠিক আছে আর পরে যখন আমরা মেন বইয়ের মধ্যে পড়বো তখন আমরা কিন্তু পড়াগুলোকে সহযোগী করতে পারবো যত আমরা দেখবো তো এই আমাদের মেন মোটিভ থাকবে যে প্রথমে এই রুই মাছটাকে সচককে দেখা যে কোনখানে কি আছে ঠিক আছে না ও তোমাদেরকে পরিবেশন করতে চাচ্ছে আমাকে দেখতে তো আজকে শেপ শেপ লাগতেছে টানটা না তো যেটা বলতেছিলাম তো এই যে আমাদের রুই মাছটা কররা পর্বের অন্তর্ভুক্ত কররা পর্বের অন্তর্ভুক্ত রুই মাছ খেয়াল করো আমরা কিন্তু এখান থেকে বুঝতে পারতেছি কোন দেহটা কিসের অংশ দেখো এই যে জায়গাটা এই যে এখানে যে জায়গাটা এই জায়গাটা হচ্ছে তার মাথা এই জায়গাটা মাথা মাথা মানে হচ্ছে মস্তক যেটাকে আমরা বলি প্রত্যেকটা জীবের ক্ষেত্রেই প্রাণীর ক্ষেত্রে মাথা জিনিসটা খুব কমন দি দেখা যায় এটা হচ্ছে তার মাথা হচ্ছে কি মাথা দেখো আমার আঙ্গুল এতই ছোট যে গ্লাভসও আমার হাতে লাগে না আহ তো এই যে মাথার যে অংশটা মাথার যে অংশটা এই অংশটার মধ্যে দেখো কি দেখতে পাচ্ছি আমরা আমরা এখানে থেকে এখান থেকে আমরা চোখ দেখতে পারতেছি বিরাজকে বলছিলাম ছোট সাইজের গ্লাভস আনতে বড়দের গ্লাভস নিয়ে আস তো এখানে আমরা কি দেখতে পারতেছি চোখ দেখতে পারতেছি এবং আমরা যদি কাছাকাছি যাই কাছাকাছি গেলে এখানে দেখো আমরা কি দেখতে পারতেছি কাছাকাছি গেলে এখানে কিন্তু আমার নাকের যে একটা ছিদ্র নাকের ছিদ্র দেখতে পাচ্ছি এবং তোমরা যদি এভাবে দেখো তাহলে এই যে সম্মুখ সামনের যে অংশটা এই সামনের অংশের মধ্যে আমার দূরে নাকের ছিদ্র দেখো নাকের ছিদ্র দূরে নাকের ছিদ্র কিন্তু আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা মাথাটি কিন্তু অংশ তার মাথা দিকে আমরা কি পাচ্ছি দূরে নাকের ছিদ্র পাচ্ছি এবং দুই পাশে দূরে চোখ পাচ্ছি দেখো দুই পাশে দূরে চোখ তা চোখ দূরে কিন্তু কোন দিকে আছে পাঁচশো দিকে দেখো এটা যদি মাছ হয় মাছের দেহের দুই পাশে মাছটা এখনও তরতাজা আছে মাছের দেহের দুই পাশে দুটো চোখ আছে দেখো দুই পাশে দুটো চোখ তার দেহের দুই পাশে দুটো চোখ ঠিক আছে এবং সামনের দিকে দুটো নাসা ছিদ্র সামনের দিকে দুটো নাচা ছিদ্র এবং এই দেখো মুখটা আচ্ছা মুখের এই জায়গাটাকে তুন্দ তুন্দ বলে তুন্দ তো এই জায়গাটা কিন্তু ভোঁতা রেপেন না হুম সিগন্যাল লস্ট মানে হয় ওয়েট কেমন টাকা অনেক সিগন্যাল চলে গেছে ও আচ্ছা 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 সিগনাল যায় নাই আমার ল্যাপটপ অফ হয়ে গেছিলো ওকে এখন ঠিক আছে ল্যাপটপ থেকে সিগন্যাল চলে গেছিলো এই কারণে বন্ধ হয়ে গেছিলো হোয়াটেভার এই কী হইল মাইক্রোফোন অন করলা কেন তোমাদেরকে মাইক্রোফোন অন করা পারমিশন দিছি আমি মাইক্রোফোন অফ স্মার্ট বোর্ডের স্ক্রিনে দেখছিলেন জি স্মার্ট বোর্ডে দেখতেছিলেন আপনারা এতক্ষণ ওকে তাহলে দেখো স্মার্ট বোর্ড দেখা যাচ্ছে এই তোমাদের কি এখন আমি মাইক্রোফোন অন করা পারমিশন দিছি সুস্থ না থাকলে কি ক্লাস নিতেছি বোকার মতো প্রশ্ন আচ্ছা তো দেখো তাহলে আমাদের এই যে জায়গাটা মুখের যে জায়গাটা এই জায়গাটাকে আমরা বলছিলাম তুন্দ তুন্দ এই জায়গাটা এবং এই জায়গাটা একটু ভোতা টাইপের ভোতা তোমাদের বই লেখা আছে তুন্দ ভোটা বিরাজ এরপর থেকে গ্লাভস আনলে চেষ্টা করবা একটু ছোটোগুলো আনতে এর মধ্যে একটা ছোট আছে একটা ঠিক আছে তো এই তুন্দর জায়গাটা এই জায়গাটা ভোটা তাহলে তুন্দ ভোতা তো আমি যদি এখানে চাপ দিই এই যে গলার দিকে এই যে এই জায়গাটা এই জায়গায় ধরে যদি আমি চাপ দিই এই যে এই জায়গাটা ধরে যদি আমি চাপ দিই এই যে এই জায়গাটা এই জায়গাটায় বা এই যে এই জায়গাটায় এই জায়গাটা ধরে যদি আমি চাপ দিই চাপ দিলে মুখটা হা করবে দেখবা দেখছো দেখো এ জোর করে যে অনেকে যে এমনি 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 ঠেলে 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 মুখ ঢাকানোর চেষ্টা করে ঠেলে ঠেলে মুখ হাঁকো তো এই চাপ দিবা দেখো মুখ খুলে ধরছ ওকে এই দেখো এই অটোমেটিক হা করে এই যে মুখ হোক খবর মুখ তো এর মুখের ভিতরে দেখো কোনো দাঁত দাঁত কিছু পাইতেছ দেখো তো এর মুখের ভিতরে কোনো দাঁত নাই লাইট মারলে দেখা যায় তো লাইট মারার কোনো ওয়েও না মুখের ভিতরে কোনো দাঁত নাই যাই হোক মুখের ভিতরে কোনো লাইট মানে দাঁত নাই দাঁত নাই কিন্তু কর্তন করার জন্য মুখের মধ্যে কর্তন আল আছে দেখো যে এটা কর্তন আল বলে মুখের দিকে যে কর্তন আল বলে হ্যাঁ কারার জন্য কর্তন আল থাকে কর্তন আল যাই হোক তো এই হচ্ছে মুখ টুক আমরা দেখলাম তো তারপরে চোখ তাহলে মুখ মুখের ছিদ্র তারপরে হচ্ছে তার নাসা ছিদ্র নাসা ছিদ্র পরে চোখ সিরিয়ালটা মনে রাখো এবং এই পুরো জায়গাটা হচ্ছে তার মাথা পুরো জায়গাটা হচ্ছে তার মাথা এখন দেখো এই যে জায়গাটা এইখানে যে জায়গাটা আছে এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে কানকো এই জায়গাটাকে বলে কানকো কানকোয়া বা কানকো কানকোয়া বা কানকো এইটা দেখে আমাদের আব্বু মুরা মাছ কেনার সময়টা উঁচু করে দেখে কি উঁচু করে দেখে এর উঁচু করে দেখার চেষ্টা করে কি দেখার চেষ্টা করে বলো উঁচু করে কি দেখার চেষ্টা করে উঁচু করে দেখার চেষ্টা করে যে মাছটা আসলে জীবিত মানে জীবিত তো না মৃতই মানে মাছটার টাটকা আছে কিনা অনেক আগে হয়ে গেলে এই জায়গাটা অনেক ফেট ফেট হয়ে যায় তো আমি যদি এখান থেকে একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই জায়গাটা তুলে আর কি দেখানোর যদি চেষ্টা করি যদি হাত দিয়ে তোলা যায় তারপরে আমি এই দেখো দেখছো আসিফ ক্যামেরাটা এইদিকে নিয়ে আসো দেখো লাল টক টকটকে টকটকে লাল দেখছো টকটকে লাল দেখছো টকটকে লাল আমি হাত দিয়েও যদি তোমাদেরকে দেখাই এই দেখো টকটকে লাল টকটকে লাল আছে উঠে ওকে টক টকে লাল তো এই টক লাল এটা দেখে আমরা আসলে মাছের যে কন্ডিশনটা এটা আসলে বুঝতে পারি যে মানে এ টাটকা অবস্থায় আছে না ইয়া অনেক বেশি দেরি হয়ে গেলে মাছটা সেইলেই হয়ে যায় হ্যাঁ তো যাই হোক এখান থেকে অলরেডি অল্প অল্প একটু ব্লাড আসতেছে তো এই যে মাছটা তাহলে এই যে যে জিনিসটা এটা নাম হচ্ছে কানকো কানকোর ঢাকনা কানকো বা এটাকে অপার কুলামও ডাকা হয় অপার কুলাম ঢাকনা হ্যাঁ তো এই অপার কুলাম ঢাকনা দুই দিকে আছে এই দিকেও আছে এই দেখো এইদিকেও কানকো আছে কানকো এইদিকেও আছে এবং এই দেখো লাল 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 যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফুলকা লাল লাল যা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফুলকা লাল লাল যেটা দেখা যাচ্ছে এটা কি ফুলকা এই যে দেখো ফুলকা মাছের ফুলকা তো ফুলকাটা কী দিয়ে ঢাকা থাকে কানকো ঢাকা থাকে এবং এই ফুলকাটা ব্রাঙ্কিউস্টেগাল নামক একটা পর্দা কি পর্দা ব্রাঙ্কিউস্টেগাল পর্দা কি পর্দা ব্রাঙ্কিউস্টেগাল পর্দা এই যে এই যে পর্দা এই পর্দার মতো একটা অংশ পর্দার মতো একটা অংশ এবং এই পর্দার মতো অংশ ভিতর দিকে আছে এই দেখো এটা হচ্ছে কানকো অপারকুলাম ঢাকনা এই যেটা কানকো বা অপারকুলাম ঢাকনা এবং ঠিক তার উপর দিকে এই দেখো এই যে সাথে পর্দাটা দেখো পর্দা তো পর্দার মতো দেখছো যে পর্দার মতো এই পর্দার মতো স্ট্রাকচারটাকে বলা হয় ব্রাঙ্কু স্ট্রাগেল পর্দা ভিতর দিকেও থাকে ব্রাঙ্কু পর্দা দ্বারা কানকোর সাথে এই যে ভিতরের যে ফুলকাটা লাল লাল ফুলকা যে দেখো ফুলকা লাল লাল ফুলকাটা লাগানো থাকে তাহলে ব্রাঙ্কি পর্দা কানকোর সাথে ফুলকাকে লাগিয়ে রাখে তাহলে ফুলকা কি অঙ্গ বলো তোমাদের কাছে প্রশ্ন ফুলকা কি অঙ্গ তোমাদের কাছে প্রশ্ন আচ্ছা ভেরি গুড আজকে দেখি কই আছে অনেক স্টুডেন্ট আছে আজকে তাহলে ফুলকা যেটা আছে এই যে ফুলকা যেটা আছে লাল লাল যে ফুলকা এই ফুলকাটা সসন্ত্রের অংশ দেখো রিয়েল লাইফ বায়োলজিকে এটাই বলে এটাই হচ্ছে রিয়েল লাইফ বায়োলজি একদম রিয়েল লাইফে শেখা রিয়েল লাইফে শিখতে পারলে কিন্তু মজা অনেক তাই না পর্দার মাথায় থাকে দেখুন তোমাদের যে স্টাইকল পর্দা কিন্তু এখন চিন্তা সমস্যা হবে না এবং তোমার যে এই যে বাংস্টাইকল পর্দাটা তোমরা চিনে ফেললা এই তোমার বাক্যুস্টাইকল পর্দাটা চিনে ফেললা জয়স্টিক ইউজ করো আসিফ জয়স্টিক ইউজ করো হুম এই যে তোমার ব্রাঙ্কস্টেকাল পর্দাটা যে তোমার শিখে ফেললা এখন তোমার কিন্তু ভুল হবে না যে ব্রাঙ্কস্টেকাল পর্দা দিয়ে কি করা থাকে ব্যাঙ্কস্টেকাল পর্দা দিয়ে ফুলকা ফুলকাটা কানকোর সাথে আটকাও থাকে এবং ব্যাঙ্কস্টেকাল পর্দা বাইরে থেকে দেখে যদি আমরা চিনছি আমরা ভিতর থেকে মানে নিচ থেকে মানে ভিতরেও আমরা বাকু পর্দা পর্দাটা আমরা দেখার চেষ্টা করবো তো আজকে আমাদের টার্গেট হচ্ছে এটার যে বহি অঙ্গ সংস্থান আছে এই বহি অঙ্গ সংস্থানটা আজকে আমাদের শেখার টার্গেট মেন মেনটাকে এটা বহি অঙ্গ সংস্থান যেটা সেটাই শেখা পাশাপাশি আমরা এই যে অন্ত অঙ্গ সংস্থান যেটা সেটা আমরা আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে ধীরে মধ্যে আমরা ঢুকবো টেনশনে কিছু নাই বাইরের দরজাটা খোলা আমার ডাইনিং টেবিল না আমরা পড়তেছি একদম সার্জারি করতে বসি ওকে আর তোমাদের বেচারা আসিফ ভাইয়ের ক্যামেরা ধুয়ে রাখতে রাখতে অবস্থা খারাপ হয়ে যাইতেছে আচ্ছা তা চলো তাহলে আমরা দেখলাম তো এই যে কানকো যে অংশটা গেলো এবার এখানে দেখো এবার এই জায়গাটা এই যে কানকো যে অংশটা গেলো এই কানকোর অংশটা যাওয়ার পরপরই আমাদের তার দেহর অংশটা শুরু হয়ে যাবে দেহ এরপরে কি শুরু হয়ে যাবে দেহ দেহ যে অংশটা আছে দেহ অংশটা শুরু হয়ে যাবে তো এই দেখো শুরু করে এই পর্যন্ত তার দেহ অর্থাৎ এই যে এই যে এই পুরোটা হচ্ছে তার দেহ এটা হচ্ছে দেহ ঠিক আছে এই যে পুরো যে অংশটা এই যে পুরো যে অংশটা আমরা দেখতে পারতেছি এই যে এই পুরো অংশটা হচ্ছে তার দেহ তবে লাস্টের পার্টটা হচ্ছে লেস এখন তোমরা কি বলতে পারবা তোমাদের দুটো অপশন দিচ্ছি তোমাদের বলতে হবে লেস কোনটা তোমাদের বলতে হবে লেস কোনটা কতটুকু জায়গার লেস দাঁড়াও আমি তোমাদেরকে অপশন দিই খেয়াল করো এ দেখো এইখান থেকে ধরলাম এ পয়ের টুকুর লেস নাকি এখান থেকে ধরলাম এ পয়ের টুকু লেস ধরো এটা হচ্ছে এ এ মানে এখান থেকে এইটুকু লেস আর বি মানে যে পিছনে এইটুকু লেস বলো এ না বি আমি তোমাদের আবার দেখাই এইখান থেকে একটা অপশন দিলাম এখান থেকে বলতে এ অথবা এইখান থেকে এ পর্যন্ত হচ্ছে বি বলো কোনটা লেজ এ না বি এ না বি বলো কোনটা লেজ এ যে কনফিউজ ভাই এইখান থেকে এই পর্যন্ত লেজ নাকি এইটুকু লেজ এ বি বি এ উত্তর দিতেছে জানতাম এই অবস্থাই হবে আচ্ছা দেখো লেজের পাটটা আবার দেখো খেয়াল করে এইখান থেকে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে তার মাথা মাথার অংশ মস্তক এইখান থেকে এ পর্যন্ত তার হচ্ছে দেহ দেহ এখন এখানে বলে মাছটা বাড়ি খাইছিল মোটরসাইকেল আনার সময় যাই হোক তো এইখান থেকে এবার লেজ বের করার জন্য আমাকে পায়ু খুঁজতে হবে তো পায়ু খুঁজার অবস্থা কোথায় দেখো এটা খুবই মজার জিনিস পায়ু কেমনে খুঁজে বের করবো দেখতে পারতেছে পায়ু বলো মাছের পায়ু মাছের দেশ মাছের নিতম্ব মাছের পাশা কেমনে খুঁজে বাই করবো এই হাসিস না স্টুপিট হাসতে হয় এই সব শুনে বায়োলজি দেখো এই দেখতে পারতেছো মাছের পায়ু ছিদ্র দেখতেছো দেখো আসিফ জি জনন ছিদ্র আছে যাই হোক ওটা দেখানোর দরকার নাই সুযোগও নাই 얘 যে দেখো এই ছিদ্রটা এই পায়ু ছিদ্র থেকে পরবর্তী জংশনটা এই পায়ু ছিদ্র এই যে এখানে পায়ু ছিদ্র এখান থেকে পরের যে অংশটা এই অংশটার নাম কি আসিফ বলো লেজ এটাই লেজ তাহলে এই যে এইটুকুকে লেজ না এই যে এই যে এইটা লেজ না এটা পাক না এটা কি এটা হচ্ছে কি কি পাকনা এটা হচ্ছে পাকনা এই যে এটা যেটাকে তোমার লেজ ভাবো এটাকে তোমার লেজ বলো লেজ না এটা পাকনা এই যে পায়ু পায়ুর পরবর্তী যে অংশটা পায়ুর পরবর্তী যে অংশটা ওটাও লেজেরই অংশ তাহলে লেজের মধ্যে আরো একটা পাকনা পাচ্ছে কিন্তু এটাকে আমরা কি পাকনা বলি পায়ু পাকনা বলি এই পাকনাটা কিন্তু পেয়ে যাচ্ছে তা পায়ু পাকনা নামের পায়ু পাকনাটা পায়ু পাকনা কুচ্ছু পাকনা কুচ্ছু পাকনা এটা পায়ু না এটা এটা হচ্ছে কি শনি পাকনা এটা হচ্ছে কি বক্ষ পাকনা এটা কি এই এটা তো হচ্ছে পৃষ্ঠপাক না এটা বক্ষ না ঠিকই আছে আমি নিজে উল্লা পাল্লা আচ্ছা তো আমরা তাহলে গঠনটা চিনলাম তাহলে আবার দেখো গঠন তুই দাঁড়ায় থাকিস না কেন আবার দেখো গঠন তাহলে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত তার কি মস্তক বা মাথা এখান থেকে শুরু করে এই পর্যন্ত তার দেহ এবং তারপরে পরবর্তী অংশটা হচ্ছে লেজ আর লেজের মধ্যে একটা অংশ হচ্ছে কি পুচ্ছ পাকনা এটা হচ্ছে পুচ্ছপাকনা তো এর দেহের মিডিল লাইন বরাবর একটা লাইন কল্পনা করা হয় এই দেখো এই যে এরকম এদের মিড বরাবর এই বরাবর একটা লাইন কল্পনা করা হয় মাছ বরাবর ক্যামেরার ফোকাস কই হ্যাঁ তো ফোকাস আসছে এদের মাছ বরাবর একটা লাইন করা করা হয় এটাকে স্ট্রিম লাইন বলে বা মধ্যরেখা বলে এইখান থেকে এই মশ বরাবর মধ্যরেখা এইখানে একটা কাল্পনিক লাইন বা আর লাইন বা স্ট্রিম লাইন চিন্তা করা হয় এই লাইনটা থাকার কারণে সে মাছটা খুব সুন্দর করে পানিতে ভাসতে পারে আচ্ছা তার দেহের চারিদিকে তুমি কী দেখতে পারতেছো বলো তো কী দেখতেছো বলো এর দেহের চারিদিকে কী দেখা যাচ্ছে আসিফ মিরাজ কী দেখতে পারতেছো এর এর পুরো পুরো দেহ চারিদিকে খালি আঁশ আর আঁশ তাই না এই যে দেখো আমি যেটা ধরে আসি যেটা ধরে টানার চেষ্টা করতেছি মাছটা মৃত টেনশনে কিছু নাই কেউ কষ্ট পায় না এই যে এই যে এগুলো হচ্ছে আইস আরও কাছ থেকে দেখবো এই যে দেখো এগুলো হচ্ছে আইস তো এই আইসটা এ দেখো আইস এই যে আইস এই আইস হচ্ছে এদের দেহের প্রধান প্রতিরক্ষা অঙ্গ আইসটা কি এদের দেহের প্রধান কি অঙ্গ আইসটা কি এদের দেহের প্রধান বলা আসি প্রতিরক্ষা অঙ্গ তো খুব সুন্দর করে টান দিয়ে আমরা তুলে ফেলছি দেখো সি সুন্দর না দেখো এ হচ্ছে আইস এর হচ্ছে তার দেহের প্রধান প্রতিরক্ষা অঙ্গ এখন তোমরা যদি একটা জিনিস খেয়াল করো আজ তো তুললাম সমস্যা নাই মাছটা কে খাবে নরম হয়ে যাচ্ছে মাছটা সো তাড়াতাড়ি ক্লাস শেষ করে কাইটা মাইটা খাওয়া লাগবে বারবিকেও করে না বারবিকেও তো করতে পারবো না মিরাজ তুমি নিয়ে যাবা মাছটা পরে আন্টিকে বলবা খুব সুন্দর করে রান্না করতে কষায় রান্না করতে তারপরে তুমিও খাওয়া পরে আমারও নিয়ে আসবে আমার জন্য আচ্ছা না 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 আচ্ছা দেখো তাহলে একটা জিনিস খেয়াল করো এই আইস আইস আসিফ আইস কি তুমি মাথায় দেখতে পারতেছো মাথার কোন অংশ আইস আছে মাথায় কোনো আইস নেই তাহলে কি বললাম আসিফের মাথায় সরি সরিমাসের মাথায় কোনো আইস নাই আসিফের মাথায় আইস নাই সিরিয়াসলি আসিফের মাথায় আছে চুল ঠিক আছে সবাই আসিফ ভাইকে দেখতে চায় সবাই আসিফ ভাইকে দেখতে চায় আচ্ছা না আসিফ ভাইকে দেখাবো না যাও আসিফ লজ্জা পাবে দেশের প্রথম ব্যক্তি যিনি সেজে গুজে মাছ কাটতে বসে সবাই যদি আমার হাজিরা দেখায় তাহলে মজা হইতো দেশের প্রথম ব্যক্তি আই এম দ্য ফার্স্ট ম্যান যে কিনা সেজে গুজে কি করতে বসে একটু একটু টাচ করো একটু ক্যামেরাতে টাচ করো না না ক্যামেরাই চলে গেছে এখানে টাচ করো ডিসপ্লেতে ডিসপ্লে এখানে টাচ করো এইখানে এই রোটেশনে রোটেশনে ক্যামেরার রোটেশনে হ্যাঁ এই তো চলে আসে তো আমি সেজে গুজে মাস্ক কাটতে বসছি কিছু করার নাই পড়ানোর জন্য কত কিছু করি তাহলে মাথার মধ্যে কোনো আইস নাই তাহলে মুখস্থ করো মাথার মধ্যে কোনো আইস নাই দেহের মধ্যে আইস আছে এবং আইস হচ্ছে দেহের প্রধান প্রতিরক্ষা অঙ্গ আইস হচ্ছে দেহের কি প্রধান প্রতিরক্ষা অঙ্গ তাহলে মাছের দেহের প্রধান প্রতিরক্ষা অঙ্গ কি আইস মাছের দেহের প্রধান প্রতিরক্ষা অঙ্গ কি আইস আচ্ছা তাহলে এই আইসগুলোকে কি আইস বলে অ্যাক্টিনোপটেরিজি অংশ বলো অ্যাক্টিনোপটেরিজি অ্যাক্টিনোপটেরিজি অ্যাক্টিনোপটেরিজির যে মাছগুলা উঠে না কে অ্যাক্টিনোপটেরিজি টেরিজি যে মাছগুলা এই মাছের আইসগুলা কী প্রকৃতির আইস অ্যাক্টিনোপটেরিজি যে মাছ এই মাছের আইসগুলা কী প্রকৃতির আইস এই মাছের আইসগুলো কী প্রকৃতির আইস বলো মাছের আইসগুলা অ্যাক্টিনোপটেরিজি মাছের আইসগুলো সাইক্লোয়েড এবং টিনোয়েড প্রকৃতির হয় দেখো তো একটু ফোকাস এখানে করা যায় কিনা টাচ করে টাচ করলে হবে স্ক্রিনে তো সাইক্লোয়েড প্রকৃতির আইস এগুলো কী প্রকৃতির আইস এগুলো হচ্ছে সাইক্লোয়েড প্রকৃতির আইস তো সাইক্লোয়েড প্রকৃতির আইসগুলো একটু গোল গোল হয় এবার নিস আর জিনিস খেয়াল করো এই যে কার মাইক্রোফোন অন রে কার মাইক্রোফোন অন রে একে গুনগুন করে পড়তেছে দেখো এই যে দেহের মাছের এই যে এই উপরের যে অংশটা এই যে উপরের যে অংশটা এই উপরের অংশটাই বাইরে থেকে দেখা গেছে তাই না আসিফ দেখো তো এই উপরের অংশটাই বাইরে থেকে দেখা যায় তাই না এই যে উপরের যে অংশটা খেয়াল করো এই যে সমস্যা নেই বোঝা যাচ্ছে এই যে উপরের যে অংশটা এই অংশটাই কিন্তু বাইরে থেকে ভালো করে দেখা যায় এই অংশটা কিন্তু ভিতরে ঢুকে থাকে খেয়াল করে দেখো এই যে এখান থেকে আমরা যেটা বাইরে দেখতে পারতেছি দেখো বাইরে থেকে যেটা দেখতে পারতেছি এটা যে উপরের যে অংশটা উপরের অংশটা আমি আরেকটা আই যদি টান দিয়ে তোলার চেষ্টা করি অনেক বড় বড় আসে এইগুলো খুব সহজে টান দিয়ে উঠে যায় দেখো এই যে ভিতরের সাদা অংশটা আসিফ কোথায় ছিল বলো যে সাদা অংশটা সাদা অংশটা কোথায় ছিল ভিতরে ছিল আর এইটুকু অংশ কিন্তু কী ছিল বাইরের দিকে ছিল তো ভিতরের যে অংশটা এটাকে বলে প্রথিত অংশ বা গ্রথিত অংশ কি বলে প্রথিত অংশ বা গ্রথিত অংশ এই জায়গাটাই যে দেখো ভিতর দিকে ঢুকানো ছিল যে এরকম করে ভিতরে ঢুকানো ছিল এই যে এইভাবে ভিতর দিকে ঢুকানো ছিল উপর থেকে ধরো আসিফ এইভাবে ভিতর দিকে ঢুকানো ছিল এভাবে ভিতর দিকে ঢুকানো ছিল এবং তারপরে এটা বাইরে বের হয়ে আসছে তারপরে এটা কী হয়ে আসছে এটা বাইরে বের হয়ে আসছে ঠিক আছে তাহলে এই অংশটা বাইরে থেকে দেখতে পারতেছি এই অংশটা বাইরে থেকে দেখতে পারতেছি আর এই অংশটা কিন্তু ভিতরের দিকে ঢুকানো ছিল যেটা কিন্তু পথিত অংশ বা প্রথিত অংশ বলছে প্রথিত অংশ বা গ্রথিত অংশ আর তাহলে এই যে যে অংশটা ভিতর দিকে ঢুকানো ছিল তো ব্যাপারটা কিন্তু দাঁতের মতো না মানে দাঁতের মতো না দাঁতের কিন্তু বাইরে অর্ধেক থাকে আর বাকি অর্ধেক কিন্তু কী ভিতরে থাকে এমন কি এমন হয় দ্বিগুণ ভিতরে থাকে তো আমার দিকে একটু ক্যামেরাটা ফেরাও তাহলে আমি একটু আমার এয়াটা দেখাই তাহলে বলবো যে বাইকই তাহলে এই যে যে ইয়েটা মাছের যে আইসটা এই আইসের অর্ধেকের বেশি অংশই কিন্তু কি অর্ধেকের বেশি অংশই কিন্তু ভিতর দিকে ঢুকানো ছিল ঠিক আছে অর্ধেকের বেশি অংশ কোথায় ছিল ভিতর দিকে ঢুকানো ছিল ওকে তো ভিতর দিকে ঢুকানো যে অংশ আর বাইরের অংশ এখন এটা আমি সামনে থেকে দেখতে পারতেছি আসিবো মনে ক্লিয়ারলি দেখতে পারতেছ এই আইসটা একটু গোল 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 তাই না একটু ভিতরে যে একটা গোল গোল এবং ট্রান্সপারেন্ট দেখো গোল গোল এবং কেন্দ্রের একটা জায়গা দেখতেছো সবাই তোমরা ফোকাস হয়ে আসে যে একটা জায়গা দেখো তো ভিতরে কেন্দ্র দেখতে পাচ্ছ মাই ডিয়ার স্টুডেন্টস দেখতেছো একটু গোল একটা রেডিয়াল বাইরেরটা না প্রতিটা অংশের কথা বলতেছি আমরা গতিত অংশ যেটা উন্মুক্ত অংশ না উন্মুক্ত অংশ না ভিতরের অংশটা যেটা সাদা ট্রান্সপারেন্ট যে অংশটা এই ট্রান্সপারেন্ট যে অংশটা এই অংশটা দেখো ভিতরে গোল 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 সার্কুল দেখতে পারতেছো হ্যাঁ তো একদম মাঝখানে যে জায়গাটা নেই কি বলে ফোকাস ফোকাস মাঝখানে যে অংশটা এটাকে কি বলে কেন্দ্র বা ফোকাস তার চারিদিকে গোল 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 যেগুলা এগুলো বলে সার্কুলি তার চারিদিকে এই যে এটা চারিদিকে এটা চারিদিকে যে গোল 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 যেগুলো আছে এই দেখো যে গোল 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 আছে এগুলোকে বলে সার্কুলি এবং এইগুলাকে বৃদ্ধি রেখাও বলা হয় মাছের বয়স অনুযায়ী এই রেখাও বাড়ে মাছের বয়স যত বাড়ে রেখাও যত বাড়ে তো এই হচ্ছে সাইক্লোয়েড আইস এইভাবে এই সাদা অংশটা এই সাদা অংশটা পুরোপুরি ঢুকে থাকে সাদা অংশটা পুরোপুরি ঢুকে থাকে তাহলে কোথায় ঢুকে থাকে মাছের কোথায় ঢুকে থাকে কোথায় ঢুকে থাকে আসি বলো তো এটা মাছের কোথায় ঢুকে থাকে দেহের ভিতরে ঢুকে থাকে তার স্কিনের ভিতরে ঢুকে থাকে এভাবে যদি আমি একটা একটা করে আইস তুলি এভাবে যদি আমি একটা একটা করে আইস টান দিয়ে টান দিয়ে তুলি আইস যদি টান দিয়ে টান দিয়ে তুলি তাহলে মাছটা পুরোপুরি ফাঁকা হয়ে যাবে তা আমাদের আম্মুরা যখন মাছ রান্না করে তখন তো একদম ডোলে 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 পরে সব ইয়ে করে ফেলে তুমি বেসিক্যালি কিন্তু এগুলোর ভিতরে স্কিনে থাকে ওই স্কিনটার হচ্ছে ডারমাল বলে বলা মানে ত্বক এবং দেখো এই জায়গাটা কেমন তুমি চাইলে কিন্তু আবার বসাই দিতেও পারবা খেয়াল করে দেখো এই দেখো তুমি চাইলে কিন্তু কী করতে পারবা ঢুকেও দিতে পারবে দেখো ঢুকে গেছে সুন্দর না ব্যাপারটা আসিফ যদি একটু এখানে ফোকাসটা ভালো মতো করতে পারো তাহলে ওরা দেখতে পারবে দেখো তো এই জায়গাটা খেয়াল করো দেখো এই যে সুন্দর করে ঢুকে গেছে না এ দেখো এরকম আছে না এবং দেখো এই জায়গাটা একটা পকেটের মতো না এ দেখো তো দেখো তো পকেটের মতো না ঢুকে গেলো যে আসিফ পকেটের মতো না এটা স্কিনেরই একটা অংশ এটাকে ডারমাল পকেট বলে কি বলে ডারমাল পকেট এভাবে ডারমাল পকেটের মধ্যে ঢুকে যায় এবার ডারমাল পকেটের মধ্যে কি হয়ে যায় ঢুকে যায় মজা লাগতেছে এই মজা লাগতেছে আজকে এই ক্লাসটা কিন্তু উন্মুক্ত করে দিব সবাই যাতে একটু বুঝুক হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ দ্য রিয়েল লাইফ বায়োলজি এবং সুপ্রভায়ার বায়োলজি ক্লাসগুলো কেমন হয় তোমরা কেমন ক্লাস করো এটা সবাই বুঝুক এই জন্য আমি আজকে ক্লাসটা উন্মুক্ত করে দিব এবং আগের দিন টেইডো ফাইডার ক্লাসটা আমি উন্মুক্ত করে দিছি আই থিঙ্ক এটা জন্য তোমরা মাইন্ড করবা না বাকি ক্লাস তো পাবে না শুরুর একটা ক্লাস একটু ছেড়ে দেওয়া লাগে যেটা স্পেশালি একটু পড়াই বাকি ক্লাস তো যেমন ধরো বাইফোডোফাইডার উপর ক্লাসই হবে অনেকগুলো তার মধ্যে একটা ক্লাস ছাড়ছি আমরা ওই মাসের উপর ক্লাস হবে চার পাঁচটা একটা ক্লাস ছাড়বো একটু দেখানোর জন্য এইগুলো এক্সটার্নাল মরফুলি যেতে যদি ওনারা উপকৃত হয় তো ক্ষতি নাই তাহলে আমার ডার্মাল পকেট ছিলাম এখান থেকে কেমনে এটা মানে আইসটা বেরোয়া ছিল আচ্ছা আইসের প্রধান উপাদান কি আইসের মধ্যে কিন্তু একটা উপাদান পাওয়া যায় সেটা হচ্ছে এখানে ডেন্টিন নামক যে উপাদানটা মানুষের দাঁত যে উপাদান তৈরি হয় উপাদানটা এখানেও পাওয়া যায় অল্প পরিমাণ যাক এগুলো ডিলেস আমরা পড়া যাবো আইসের ব্যাপার সাপার এগুলোর মধ্যে পড়া যাবো ঠিক আছে তাহলে আইস আমরা দেখলাম আই যতটুকু দেখার আমরা দেখলাম সার্কুলি জানলাম সাইক্লো টাইপের আইস থাকে এটা জানলাম কেন্দ্র থেকে ফোকাস থাকে এটা জানলাম আইস করতে থেকে তৈরি তাহলে আইসটা হচ্ছে প্রধান প্রতিরক্ষা অঙ্গ তো এদের প্রধান চলন অঙ্গকে বলতে পারবা এদের প্রধান চলন অঙ্গ কোনটা কে বলতে পারবা এই যে মাছটাতে পানিতে চলাচলা করে এই যে হবে এই যে আমরা হাওয়ায় হাওয়ায় দোলে দোলে মাছ মাছ দোলে তো এই যে মাছটা যে পানিতে হাওয়ায় হাওয়ায় ভাসে সরি পানিতে আবার হাওয়া কেমন আসবে পানিতে যে সাঁতার কেটে ভাসে এই সাঁতার কেটে ভাসার জন্য সাঁতার কাটার জন্য এদের পানিতে সুন্দর করে স্ট্রিম লাইন বরাবর চলতে হয় সোজা স্ট্রেট চলতে হয় পকট 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 চলতে হয় তো এই চলার জন্য এদের যে পুচ্ছ যে পাখনাটা আছে যে পুচ্ছ পাখনা এই যে পুচ্ছ পাখনা পুচ্ছ পাখনাটা হেল্প করে পুচ্ছ পাখনার মানতে সাঁতার কাটতে হেল্প করে প্রত্যেকটা পাখনারই বিশেষ ভূমিকা আছে পুচ্ছ পাখনাটা সাঁতার কাটতে হেল্প করে আর এদের ভিতরের দেহে একটা পটকা আছে পটকা এই পটকাও সাঁতার কাটতে হেল্প করে বা পায়েদা ভাসতে হেল্প করে মেনলি সাঁতার কাটতে হেল্প করে পুচ্ছ পাখনা তো চলো এখন আমরা পাখনাগুলো চেনার চেষ্টা করি এদের দেহের মধ্যে এবং লেজের বেশ কয়েকটা পাখনা এর মধ্যে কিছু পাখনা জোড়া কিছু পাকনা বেজোড়া ঠিক আছে কিছু পাখনা সিঙ্গেল আর কিছু পাখনা ডাবল মেরিট কত বাগা তো সিঙ্গেল পাকনাগুলো আগে চেঞ্জ টেস্ট দেখো খেয়াল তোমার নিজের নাম বলতে পারবা মাসের দেখে দেখো এই যে অফ আঙুলের থেকে গ্লাভস বড় এই যে মাছটা পিঠের দিকে যে পাকনাটা থেকে ডমিনেন্ট ভাবে দেখতে পারতেছি ও দেখছো কি জোস মাছ কত জোস তোমাদের শুভ্রবায়ের মতো তো এই যে দেখতে পারতেছি আমরা এটা হচ্ছে তাদের পৃষ্ঠপাকনা কি পাকনা পৃষ্ঠপাকনা এটা কী পাকনা পৃষ্ঠপাকনা এবার এটা কোথায় আছে পিঠের দিকে আছে কোথায় আছে পিঠের দিকে এটা হচ্ছে তাদের পৃষ্ঠপাকনা পৃষ্ঠপাকনা তো এই যে পৃষ্ঠপাকনা যেটা দেখতেছি পিঠের দিকে যে পৃষ্ঠপাকনা যেটা দেখতেছি এটাও অনেক কাজ আছে কাজগুলো তোমার বই থেকে পড়বো আমি তোমাদেরকে পড়াবো সমস্যা নেই তো এখান থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পাকনার মধ্যে কতগুলো পাকনা রসি দেখতে পারতো যে দেখো যেগুলো পাকনা রশ্মি কাছা এমন আসিফ দেখো এই যে আমার ফেসটাকে সরাই যেত একটু গিয়ে দিয়ে তাহলে ফোকাস ঠিক হয়ে যাবে দেখো এই যে এটা হচ্ছে পাকনা রশ্মি যে এটা হচ্ছে একটা পাকনা রশ্মি এটা হচ্ছে একটা পাকনা এই যে পাকনা রশ্মি এই যে পাকনা রশ্মি এই যে পাকনা রশ্মি এই যে পাকনা রশ্মি যে পাকনা রশ্মি এই পাকনা রসির সংখ্যাটা পড়তে হবে পাকনা রসির সংখ্যা তোমাদের বইয়ে লেখা আছে আজমল স্যারের গাজী আজমল স্যারের যে ইনফরমেশন সেই ইনফারেশন পড়ে এখানে আমরা একটু ঘুমিত কটা পাকনা রশ্মি দেখতে পাচ্ছি চলো তো এখানে কি আছে একটা একটা দুইটা হ্যাঁ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা পনেরোটা তো এখানে পনেরোটা পাকনা রশি আছে এখানে তো এই পাকনা রশির সংখ্যা কত তোমাদের গাজেজ মশারের বইয়ের মধ্যে রেঞ্জ লিখছে বয়স অনুযায়ী মাছের সাইজ অনুযায়ী এটা বাড়ে বা কমে সেটা তোমার হচ্ছে গাজেজ মশার বইয়ের যে ইনফরমেশনটা আছে সেখান থেকে বই নিবে এমসি কোথা আসে তো এটা কি পাকনা ছিল এটা হচ্ছে পৃষ্ঠপাখনা পৃষ্ঠপাখনা জোড়া না বেজোড়া আসি বলো দেখে বোঝা যাই স্যার বেজোড়া পাকনা বেজোর পাকনা এর একটাই মাত্র আছে এর কোনো জোড়া নাই এবার পাকনা ভালো সেই ভাই আচ্ছা তো এরপরে এরপরে দেখো এই যে পাকনাটা এটা কি পাকনা আছে বক্ষ পাকনা বুকের দিকে আছে বুকের দিকে আছে তে বক্ষ পাকনা তো বক্ষ পাকনাটা কিন্তু জোড়া পাকনা এই দেখো এই দেখো বক্ষ পাকনাটা কিন্তু জোড়া পাকনা এই দেখছো দেখছো বক্ষ পাকনা কিন্তু জোড়া পাকনা এই এবং এই তো এই বক্ষ পাকনা এটা কি পাকনা বক্ষ পাকনা তো এটা তার অঙ্কীয় দিক অঙ্কীয় দিক যাই হোক তো এই যে বক্ষ পাকনা যেটা এই বক্ষ পাকনার পাকনা রশি আছে এটা জোড়া পাকনা এটা তোমার পড়ে নিবা কতগুলো পাকনা রশি আছে কত করে পাকনা রশি আছে এটা পড়ে ভালো কথা এ পুরো মাছের দেহটা কিন্তু অনেক পিচ্ছিল এটা তো এমনিও বোঝা যায় তো বক্ষ পাকনা গেল এবার দেখো এই যে যে পাকনাটা এই যে যে পাকনাটা এটা তার কোন অঞ্চলে আছে শনি অঞ্চলে আছে তাহলে এটা শনি পাকনা এটা কি পাকনা দেখো কি সুন্দর কত সুন্দর করে মেলা যায় দেখছো কত সুন্দর না কত সুন্দর তো এটা হচ্ছে তার শনি পাকনা তা শনি পাকনা কতটুকু আছে শনি পাকনা শনি পাকনা কি জোড়া নবে জোড়া একটু উপর থেকে দেখাইতে হবে শনিপাকাবে জোড়া কিন্তু জোড়া একটু উপর থেকে হ্যাঁ সনিপাকটা জোড়া পাকনা এই দেখো কি সুন্দর তো এটা পাকনা রশিগুলো পড়বে দেখো সেপারেট হয়ে যায় পাকনার রশিগুলো দেখাই যায় ঠিক আছে পাকনা রশিগুলো পড়বা তাহলে এটা জোড়া পাকনা শনি পাকনা শনি পাকনার পরে যে এই যে পাকনাটা এটা কি পাকনা এটা কি পাকনা পায়ুর পেছনে দেখো পায়ুর সাথেই পায়ু তারপরেই পায়ু পাকনা পাকনা পায়ু পাকনা এটা কিন্তু জোড়া নেজোড়া এটা কিন্তু সিঙ্গেল দেখো সিঙ্গেল 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 পাকনা পাকনা আজকে মাছ দেখতেছি না নেক্সট দিন তোমরা মাছ এনে বাসায় প্র্যাকটিস করবা প্র্যাকটিস করে ছবি হোক ভিডিও হোক আপলোড করবা বায়ু গ্রুপের মধ্যে এবং মিরাজ তোমাদের রাবিবাহ তো হজ করতে গেছে উমরাতে সো সে রাখ পর্যন্ত কিন্তু জার্সি পাঠানোর ব্যবস্থা কিন্তু আজকে তুমি জার্সি পাঠাইছো অনেকগুলো তাই না তাহলে জার্সিগুলো ইয়ে করে এবং কালকে যারা আসিফ তুমি ওটা দেখবা আমিও দেখবো যারা সুন্দর করে আমার দিকে ক্যামেরাটা যারা সুন্দর করে এই রুই মাস এনে বা রুই মাছের ছবি দিয়ে বা ভিডিও বানায় যারা আপলোড করবে তাদেরকে আমরা জার্সি দেবো যাদেরটা সুন্দর হবে ঠিক আছে ক্লিয়ার মনে থাকবে আসিফ তুমি ওটা মাথায় রেখো তো এটা হচ্ছে কি পাকনা এটা হচ্ছে পায়ু পাকনা তাহলে পায়ো পাকনা বেজোরা পায়ু পাকনা কি বেজোরা এবং লাস্টে দিয়ে আছে কী পাকনা পুচ্ছপকনা সবথেকে বড় পাকনা উা ভয় কামুদ দিবে ছোট বলে না ভয় দেখা এত তো দেখো এটা যেটা বড় পাকনা এখানে পাকনার রশি সংখ্যা অনেক 19 থেকে 20 টা বা সামথিং লেখা আছে এবং দেখো এই পুচ্ছ পুচ্ছপকনাটা দেখে কি মনে হচ্ছে বলো তো এটা কি হেটারোসাইকেল হোমোসারকেল না ডাইসাইকেল বলো আসিফ বুঝতে যাচ্ছে এটা কি হোমোসারকেল কারণ 둘টাই সমান দেখো হোমোসারকেলレス কেমন হয় হোমোসারকেলレス কেমন হয় পুচ্ছ পুচ্ছপকনা দুটা সমান পুচ্ছ পুচ্ছপকনা সমান ঠিক আছে সমান তাহলে এটা হচ্ছে পুচ্ছ পাকনা এবং এটা সময় এবং এটা কিন্তু চলাচলা করতে বেশি হেল্প করে পুচ্ছ পাখনা আমরা দেখলাম তাহলে আমাদের পাকনা দেখা হয়ে গেলো তো পাকনার মধ্যে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এদের পাকনা আছে বেশ কয়েক রকমের পাকনা আছে এদের পৃষ্ঠে পাকনা আছে বক্ষে পাকনা আছে শ্রোনি পাকনা আছে পুচ্ছ পাকনা আছে এবং আর কি আছে এবং আছে হচ্ছে এদের এই পায়ু পাকনা এইগোটা পাকনা ঠিক আছে তো এর মধ্যে কোনটা কেমন এর মধ্যে হচ্ছে যেটা বক্ষ না বক্ষ পাকনা কেমন জোড়া নবে জোড়া বক্ষপাকটা হচ্ছে জোড়া তারপর এটা কোনটা শনি পাকনা তাহলে বক্ষ পাকনা এবং সোনি পাকনা এই পাখনাটা কি জোড়া তার মধ্যে পায়ু পায়ুপাকনা আর পাকনা এগুলো কি বেজোড়া মনে থাকবে মনে থাকবে আই থিঙ্ক মনে থাকবে তোমরা আমার ক্লাস তুমি আমার স্টুডিও ট্যুর দেখতে চাও না তোমাদের স্টুডিও ট্যুর দেখা হয়ে গেলো আমার স্টুডিও কম এটা তোমাদের দেখা হয়ে গেলো এই সুবাদে ঠিক আছে ওই দেখো পিছনে ক্লাস হইতেছে ওই দেখে দেখে ক্লাস হইতেছে ঠিক আছে আমি কি একটা সোয়েক নিয়ে বসে আছি তাই না একদম মাছ কাটতে বসে সাজা আচ্ছা কে জানি বলছিলাম তাহলে যারা অনুষ্ঠান করে কিসের অনুষ্ঠান যিনি অনুষ্ঠান করে তারা কি সাজাগুজা বসে না তারা তো সাজা বসে তারা বললে আমি কেন পারবো না হঠাৎ তাহলে আমরা বাইরের দিক থেকে আর কিছু বাঁকা আছে বলতো আসিফ বাইরে পড়ানোর মতো আর কিছু আছে তাহলে আমরা আইস দেখলাম তার দেহের গঠন দেখলাম তার কি কানকো কানকো দেখলাম অপারকুলাম অপারকুলাম ঠিক আছে অপারকুলাম ঢাকনা কিন্তু আমরা কোথায় পড়ছি হাইডাতেও পড়ছি নেমাটো সিস্টেও পড়ছি ঢাকনা টাইপের জিনিসকে অপারকুলাম বলে তাহলে আমাদের বহির অঙ্গ সংস্থান এদের পড়া হয়ে গেছে তো যে কথাগুলো মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে দুই মাস কিন্তু চোদ্দ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে এবার তুমি ক্যামেরা ইয়ে করে দেবো সমস্যা নেই এবার তুমি ক্যামেরা ইয়ে করে রাখো বন্ধ না এভাবে রাখো তো একটা কথা মাথায় রাখতে হবে চোদ্দো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে চোদ্দো এভাবে না 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 বন্ধ করা লাগবে এভাবে এভাবেই হোল করে রাখো হ্যাঁ চোদ্দো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে রুই মাছ কিন্তু কী করতে পারে না বাঁচতে পারে না চোদ্দো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে রুই মাছ বাঁচতে পারে না এবং তাহলে জাতীয় প্রশ্ন এটাই জাতীয় প্রশ্ন এটা তোমার এক ফাঁকে তোমাদের আসিফ ভাইরা দেখে ফেলছো জাতীয় প্রশ্ন এটা যে এখনই শীতের মধ্যে আচ্ছা তোমরা একটু তোমাদের নিজের এলাকার পুকুরে যা একটু চেক করবা পুকুরে যে একটু চেক করবা যে তোমাদের ইয়েগুলা বেঁচে আছে কিনা তোমাদের যে মানে রুই মাছগুলা বেঁচে আছে নাকি নাই এটা একটু চেক করবা একটু তোমরা ঠিক আছে এটা চেক করাটা খুবই দরকার আর এটা উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী মাছের রক্তের রঙ কি অবশ্যই লাল মাছের রক্তের রঙ অবশ্যই লাল

কারণ আমরা জানি কি কারণ আমরা জানি হচ্ছে আমরা জানি যে কর স্তন্যপায়ী যারা আছে স্তন্যপায়ী যে লৈত রক্তিকে কি থাকে না নিউক্লিয়াস থাকে না তো আমাদের তো এইখানে হচ্ছে মেন জিনিস কি আমাদের এখানে মেন জিনিস হচ্ছে যে মাস তো রুই লোহিত রক্ত রক্তগুনিকে তো অবশ্যই এরা তো আর স্তন্য পাই না মাছ কি স্তন পান করে মাছকে বাচ্চা প্রসব করে অবশ্যই না তাহলে রুইমাসের লৈতরক্তি অবশ্যই কী থাকার প্রশ্ন আসে না অবশ্যই এদের লৈত রক্তুন নিউক্লিয়াস থাকে এদের নৈতিক নিউক্লিয়াস থাকে আরও আরও লাগবে বিভিন্ন সময়ে তাহলে কী থাকে এদের লৈতরক্তিকে কী থাকে নিউক্লিয়াস থাকে আচ্ছা তো আমরা এদের বাহ্যিক অঙ্গসংস্থানটা দেখলাম আরও বেশ কয়েকটা জায়গায় আরো বেশ কিছু আসবে তো এখন আমি একটু একটা কাটাস কাটার চেষ্টা করবো আমি এটা কাটায় চলো শুরু করি আসিফ আমি যখন কাটবো তুমি এর ভিডিও নিবা কাটার আগে আমার আন্টি বলছিলো যে এমনভাবে কাটিস যাতে করে খাওয়া যায় না আমি তারা গ্যারান্টি দিতে পারতেছি না এটা খাইতে পারবে কিনা বাট আই উইল ট্রাই মাই বেস্ট ঠিক আছে তো এদের যে দেহটা আমরা এই পেট থেকে এটা কাটার চেষ্টা করি কাঁপতেছে অনেক হ্যাঁ তুমি একটু অন্যভাবে না না কাঁপবেই সমস্যা নেই তুমি একটু ইয়ে করো ক্যামেরা তোমার দিকে নাও নিয়ে তিনবার চাপো তিনবার চাপো ওইটা 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 হ্যাঁ তিনবার এটা যেটা ধরে রাখছো এটা তিনবার চাপো এবার তুমি কন্ট্রোল করতে পারবা এবার জয়স্টিক দিয়ে কন্ট্রোল করো ওইদিকে উল্টা 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 জয়স্টিক উল্টাও হ্যাঁ জয় ঘুরাও নিচের দিকে নিচের দিকে হ্যাঁ এই তো হয়েছে ওকে তাহলে বিশ মিল্লাই রহিম বলে এটা কাটাটা খুব ডিফিকাল্ট হবে কারণ এখানে হচ্ছে আইস আছে আইস থাকা অবস্থায় কাটা যায় না দেখো যে পিছলা পিছলা যায় তারপরেও আমরা চেষ্টা করি এ দেখো আইস উঠতেছে খালি তো এটার আইসটা আসলে আগে সরাই নেওয়া উচিত ছিল তো এখান থেকে খালি আইসই বের হবে আসিফ তুমি ক্যামেরায় চলে আসছো একটু পিছনে যাবো এই যে কাটতে পারছি কাটা কাটা যাবে যাবে অবশ্যই সার্জিক্যাল ব্লেড দিয়ে কাটা যায় না এমন কিছু নাই কিন্তু সমস্যাটা হয়ে গেছে যে আইস ধৈর্য ধরে কাটলে অবশ্যই কাটা যাবে আইসের এই জায়গাগুলো শক্ত বেশি দেখা যাক আমরা বিতরণ মুক্ত করতে পারি কিনা এটাকে ক্যামেরাটা একটু সুন্দর করে ধরতে হবে এই জায়গাটা বেঁধে আছে ক্লাসে মাছ কাটার টিউটুয়েল দিচ্ছে যদিও আমাদের আম্মুরা এইভাবে মাছ কাটান না এইভাবে মাছ কাটলে ওই মাছটা খাওয়াও যায় না এখানে যেটা আছে সেটা কাটতে বড়ি লাগবে ইয়া তুমি যে একটু যদি পারো আমার কিচেনে যায় দেখো ই আছে কিনা এই বটি না এটা কাটতে হবে আসি মাছ কাটতে পারো ওকে তো দেখো দেখা যাচ্ছে জয়স্টিক দিয়ে করার চেষ্টা করো তো মাছের মাছটা অনেকটা উন্মুক্ত হয়েছে অনেকটা উন্মুক্ত হয়েছে মাছটা তো এই জায়গাটা অনেক মিরাজ লাগবে না আরেকটু চেষ্টা করলে মনে আমরা পারব তাই না হম রে দেখো কি দেখতে পারতেছ এগুলা লাগবে না দেখো বহুত গঠন দেখতে পারতেছি এখানে আমরা তো আমাদের এখানে মাছের গঠনের ভিতরে দেখো প্রচুর পরিমাণ চর্বি সহ মাছের ডিমের অংশ সহ অনেক কিছু আমরা পাচ্ছি এ দেখো ভিতর দিকে আমরা দেখতেও পারতেছি তো আমরা তোমাদের দেখাতে যাচ্ছিলাম হচ্ছে তার পটকা দেখো এই দেখো সাদা যে অংশটা দেখতে পারতেছো ভিতর দিকে এই দেখো সাদা সাদা যে অংশটা দেখতে পারতেছো এই সাদা এটা হচ্ছে তার পটকা ঠিক আছে দুই পাশে তার বৃক্কও আছে কিডনিও আছে ঠিক আছে তো এখানে এই যে নারী ভিড় সহ যে অংশটা এটা আসলে ফেলে দেওয়া হয় খাওয়ার সময় কোনো কাজে লাগে না তোমাদের বইয়ের মধ্যেও এদের পরিপাক এই এইসব অংশ নিয়ে কোনো কিছু আলোচনা করে নাই এগুলো ফেলেই দেওয়া হয় তো আমি চেষ্টা করতেছি ফেলে আমি এর হৃৎপিণ্ড দেখানোর চেষ্টা করতেছি হৃৎপিণ্ড দেখতে পারছো আসিফ আসিফ ক্যামেরাটা হচ্ছে না আসিফ তুমি ক্যামেরা চলে আসো বসে পড়ো তুমি বসে পড়ো চেয়ার নিয়ে

আমরা এর হাটটা বের করতে যাচ্ছি হাট কি দেখতে পারছো আসিফ বলো হাট কি দেখতে পারছো বাকির আগে হাট দেখতে পারছো দেখো মাছ কাটার সময় তো আমরা হাট খেয়াল করি না এখান থেকে হাট ভালো করে খেয়াল করো বলো তো কোনটা আসিফ মিরাজ তোমাকে হাত লাগাইতে হবে তুমি ওকে গ্লাস পরো এদিকে এসে বসবা যাতে করে ক্যামেরায় না আসো একটা সার্জারি করতে গেলে অনেকের অ্যাসিস লাগে ও তো এখান থেকে তার চর্বি সহ তেলের যে অংশটা আছে তার যে বিভিন্ন অংশ আছে এগুলো আমরা সরাই ফেলবো না 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 এভাবে না তুমি আচ্ছা ধরো এইভাবে ধরো টান দিয়ে ধরো তো আমরা মনে হইতেছে না যে এখানে একটা সার্জারি চলতেছে আসিফ ক্যামেরা আচ্ছা এইখান থেকে আমরা যদি দেখি এই দেখো বাসের হৃৎপিণ্ড দেখছো আসিফ বাকিরা দেখতে পারতেছে দুই প্রকোষ্ঠ বিষ্ট হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ দুই প্রকোষ্ঠ বিশ্ব হৃদপিণ্ড কয় প্রকোষ্ঠ দুই প্রকোষ্ঠ এই দেখো দ্বি প্রকোষ্ঠ বিশ্ব হৃদপিণ্ড এই যে দ্বি প্রকোষ্ঠ বাইনি চান্স হৃদপিণ্ডটাকে বিট করতেছে তোমার কি দেখতেছো মাছের হৃদপিণ্ড যে বিট করতেছে হ্যাঁ এই জিনিসটা আসলে সম্ভব হয়েছে কি তোমাদের ভালো লাগতেছে দেখতে মজা না অনেক দেখো তার মানে মারা গিয়েছে মাছটা কিন্তু এর হাটটার স্পন্দন এখনও কিছুটা পাওয়া যাচ্ছে কারণ আমরা জানি হার্ট যে নিয়ন্ত্রণটা সে নিজে করতে পারে যদিও এখানে নিউরোজেনিক আর মায়োজেনিক কন্ট্রোল দুই জিনিসটার মিশ্রণ এখানে আছে তো এখানে সে নিজের নিজে নিজের কন্ট্রোলটা করতে পারতেছে এই জন্য আমি এটাকে ইচ্ছা করি আর মানে উন্মুক্ত করলাম না কাটলাম না তা আশা করি তোমরা দেখতে পারতো আসিফ ক্যামেরাটাকে গায়ে ক্লোজ নেওয়া যায় জয়স্টিক দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করো ওরা দেখতে পারে এই যে দেখো হৃৎপিণ্ডটা দেখতেছো দেখো রিয়েল লাইফ বায়োলজি এই হৃৎপিণ্ড এটা কয় প্রকোষ্ঠ হৃৎপিণ্ড দুই প্রকোষ্ঠ হৃৎপিণ্ড আমরা যদি তেলাপিয়া মাছ কাটতাম তাহলে ভালো দেখতে পারতাম তো দুটা প্রকোষ্ঠ কেমন এটা আমরা পরে দেখবো অ্যাট্রিয়াম অ্যান্ড ভেন্ট্রিকল দিয়ে তৈরি পাশাপাশি দিয়ে একটা উপপ্রকোষ্ঠ থাকে সাইনাস ভেনোসাস সাইনাস ভেনোসাস নামে একটা উপপ্রকোষ্ঠ আছে ওকে দুটির জন্য দেখলাম আর ঠিক তার পাশেই হচ্ছে ফুলকা এই দেখো ফুলকা বাঙ্কি স্ট্রাগল পর্দা একটু একটু ফুলকা দেখা যাচ্ছে দেখছো এই যে ফুলকা এই যে এই জায়গাগুলো এই জায়গাগুলো ফুলকা এই জন্য কি স্কিনটা লাফাচ্ছে অনেক বেশি তাহলে হৃদপিণ্ডটাকে আমরা আমরা একটু সাপারেট করার চেষ্টা করি যে কোনো সময় নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে এই জন্যে খুব যত্নের সাথে আমি এটাকে এ দেখো এ দেখো এই যে নালি দেখতে পারতো একটা দেখতেছো নালি হৃৎপিণ্ড থেকে নালি পাশে একটা এই দেখো নালি এ দেখছো নালি দেখছো কি আসিফ তুমি দেখতেছো হৃদপিন্ড সাদা অংশ দেখো সাদা অংশ এর পাশে নালি এ নালি এটা সরাসরি কোথায় চলে গেছে এদিকে কি আছে এদিকে কি আছে ফুলকা ফুলকাতে চলে গেছে ফুলকাতে চলে গেছে যে রক্ত সরবরাহ করতে পারে দেখো সরাসরি চলে গেছে অন্তর্বাহী আর বৈরবাহী ধমনি পড়বা তোমার সামনে অন্তর্বাহী আর বৈরবাহী ধমনি তোমার সামনে পড়বা খুবই সাবধানে এই দেখো আরেকটা আমরা কাছাকাছি চলে আসি আর একটু অলিন্দ নিলয় এবং সাইনাস ভেনোসাস এর সমন্বয়ে তৈরি আমরা রুই মাছের হৃৎপিণ্ডটাকে পৃথক করতে পারলাম দেখো তোমার ভাবতে পারো যে কি জীবিত ছিল কিনা বাট স্টিল সে বিট করতেছে তাই না মিটাস দেখতে পারতেছো সে স্টিল বিট করতেছে রুই মাছের মিরাজ তুমি এটা শুধু মাছে না ছবিটা নিতে পারো কিছুতেই এটা আমরা কুরবানির পরেও কুরবানির পশু তো এই জিনিসটা আমরা দেখতে পারি এরকম একটা এরকম একটা রিফ্লেক্স আমরা দেখতে পারি ঠিক আছে মানুষের হৃৎপিণ্ড কাটার পরেও তুমি যদি পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রায় তুমি যদি রাখো প্রতি সাত ষাটি সেভেন ডিগ্রি তাপমাত্রায় তুমি যদি মানুষের হৃৎপিণ্ডটাকে নিয়ে স্যালাইন পানিতে রাইট লবণ পানিতে তুমি যদি রাখো তখন সে অটোমেটিক এরকম কী করতে পারবে বিট করতে পারবে তো এখানে দ্বিপকোষ্ঠ তাহলে কেউ কে কখনও ভুলা রুই মাসের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট মাছের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট আশা করি এটা কেউ কখনো আর ভুলবা না তো আমরা এটাকে খুব সুন্দর করে যত্নে রেখে দিই এটা তোমাদের মনে হয় সারা জীবন একটা স্মৃতি থাকবে তাই না আসিফ ক্যামেরাটা তোমাদের সারা জীবন একটা স্মৃতি হয়ে থাকবে আচ্ছা আসিফ তুমি ক্যামেরাটা নিচেই রাখো আমি এখানে মেন স্ক্রিনে ওদেরকে দেখাই তোমাদের মনে হয় সারা জীবন একটা স্মৃতি হয়ে থাকবে যে আমরা রুই রুইমাসের হৃৎপিণ্ডটাকে দেখছি রাইট আমরা কী দেখছি রুই মাছের হৃৎপিণ্ড আমরা হৃৎপিণ্ডটাকে সরিয়ে রাখলাম ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে বাট রিয়েল লাইফে শেখার তো মজা না দেখো এখানে গহবরটা ফাঁকা হয়ে গেছে না আসিফ সুন্দর করে ফাঁকা হয়ে গেছে না এটা গহবর এখানে কি ছিল এখানে হৃৎপিণ্ড ছিল ঠিক আছে তো এখানে বহু রক্তবাহিকা আছে রক্তবাহিকার দিকে যাবো না সারা দেহ থেকে রক্ত নিয়ে সামনের দিকে যায় হৃৎপিণ্ড হৃৎপিণ্ডর পাশাপাশি আছে ফুলকা দেখো তার পাশে কিন্তু ওই যে হৃৎপিণ্ড যে জায়গায় ছিল হৃৎপিণ্ড যে জায়গা ছিল তার পাশে কিন্তু ফুলকা যে আমরা আঙুলের দিকে এই যে দেখো এই যে দেখো ফুলকা এই যে এর মধ্যে ফুলকা ছিল এই ফুলকা আমরা দেখতে পাচ্ছি ফুলকার এখানে কিছু সাইন্স আছে এই সাইন্সটা আমরা এখন দেখার চেষ্টা করব ফুলকার সাইন্সটা কি নির্মমভাবে মারা হচ্ছে নিরীহ রেউমাসটাকে এটা বাবা তোমাদের প্রতিদিন তোমরা এই মাছ খাও তোমাদের প্রতিদিন মাছ খাও এবং তোমাদেরকে আমি তো তাও কাটছি যেভাবে সার্জারি করে আমাদের বাসা যখন কাটে তখন কত সিস্টেম করে কাটে তাই না আচ্ছা ফোকাস একটু প্রবলেম করতেছে আমি একটু দূর থেকে ফোকাস করি দূর থেকে আমি এটাকে ধরি তাহলে ফোকাসের প্রবলেমটা করবে না হ্যাঁ এই তো তো আমরা এই অপারকুল যে ঢাকনাটা আছে অপারকুল ঢাকনাটাকে কাটার চেষ্টা করবো সব থেকে বড়ো ভয় হচ্ছে তোদের ভাইয়ের হাট না কেটে যায় আর এদের হাট কাটলে এদের সারা সরাসরি এটা যেতে হবে স্টুডিওতে সরি সৈদ দি মেডিকেল কলেজে যেতে হবে তাহলে এখন এর আমরা এর দিকে যাচ্ছি মিরাজ দেখো তুমি যেন স্কিনের না চলে আসো স্কিন যাতে ব্লক না হয় এই চোখ চোখ থেকে আসলে তেমন পড়া কিছু নাই এদের চোখটা চোখ থেকে আসলে তেমন পড়া কিছু নাই নিজের ফের হইতেছে ক্লাসের মধ্যে রান্না শিখাইতেছি তাকে আমাদের মা খেলারা থাকলে ভালো হইতো তাই না কি খুলে ফেললাম আমি অপার কুলম খুলে ফেললাম আগ বাঙ্গিষ্টাল পর্দা দিস ইস অপাকুলাম অ্যান্ড বাঙ্গিস্টেকল পর্দা বাঙ্গিস্টেকল পর্দার বিস্তৃতি তোমরা এখন দেখতে পারবে দেখো বাঙ্গিস্টেকল পর্দার বিস্তৃতি একদম পিস পন্ত পিছের পন্ত এই পন্ত বাঙ্গিস্টেকল পর্দা দিয়ে এই যে ফুলকা ঢাকানো ছিল এখন ফুলকা থেকে যে জিনিসটা আছে এটা দেখাইতে পারলে আজকের মতো আমার তোমাদের ক্লাস সমাপ্তি হবে ফুলকার মধ্যে যা আছে এটা দেখাইতে পারলে দেখো এদের ফুলকা এখানে আছে চারটা ফুলকা ওই পাশে আছে চারটা ফুলকা যেহেতু এটা মাছ তাহলে এদিকেও তার ফুলকা আছে এবং এদিকে তার ফুলকা আসে তাহলে আমি একদিকে কাটলাম তাহলে এদিকে চারটা চারটা ফুলটা এদিকে তাহলে কয় জোড়া ফুলকা চার জোড়া ফুলকা চার জোড়া এদের কয় জোড়া ফুলকা কি খাওয়া যাবে যাবে খুব সুন্দর করেই তাহলে এদিকে চারটা ফুলকা আছে তো এই ফুলকার দেখো কি সুন্দর ফুলকাটা কত সুন্দর দেখো খেয়াল করো দেখো যে ফুলকা এ দেখো ফুলকা চারটা ফুলকা দেখ তোমাদেরকে সেপারেট করে করে দেখাইতে পারবো চারটা ফুলকা তোমাদেরকে দেখানো যাবে इज एकटा फुलका इज एकटा फुलका अरे ग्लव्स আমার উফ একটা ফুলকা দেখো স্ক্রিন কি ব্লক হইছে আমার মাথা দিয়ে দেখো তুমি রেজ আচ্ছা একটা ফুলকা দেখো দুইটা ফুলকা তিনটা ফুলকা এবং চারটা ফুলকা দেখে মনে হচ্ছে আটটা তাই না এখানে মজার কাহিনী আছে দেখো এই দেখো একটা ফুলকা এই যে একটা ফুলকা এটা একটা ফুলকা এখন এইটাকে আমরা কাটার চেষ্টা করব এটাকে আমরা কাটবো এই ফুলকাটাকে আমরা কাটবো প্লিজ হাফটা কাটিস না ভাই আমার অস্থিময় মাছ কেন বলে এখন বুঝছো আসিফ অস্থিময় কেন কাটছে অস্থিময় কেন বলো কি শক্ত দেখি তো বোঝা যাচ্ছে কাটা আর কাটা তো অস্থিময় হবে তোর তো অস্থিময় হবে তো অনস্থি হলে এতক্ষণ টান দিলে কখন কেটে যেত না তনস্থি হলে অনেক আগে কেটে যেত এ দেখো এটা একটা ফুলকা দেখি একটা ফুলকা তো ফুলকা থাকে ফুলকার র্যাকারের উপর সাজানো আর শক্ত যেটা কাটার আমি কাটলাম এ কাটার হচ্ছে আর্চ এটা কি আর্চ তাহলে ফুলকা আর্চ আর ফুলকা যেটার উপর বসানো বলে ফুলকা র্যাকার তো ফুলকা র্যাকার কি ফুলকা আর্চ কিনা তোমাদের আমি দেখাবো তার আগে আমি আমার গ্লাভসটা ঠিক করি ও আমার গ্লাভস তো ফুলকা র্যাকারের উপরে এই দেখো এই যেগুলো দেখতেছি আমরা এগুলো ফুলকা সূত্রক এগুলো কি ফুলকা সূত্রক এগুলো কি ফুলকা সূত্রক এই দেখো একটা সুতা এই দেখো এই যে দেখো একটা সুতা ধুয়ে আনলে ভালো করে দেখা যেত তো ফুলকা সূত্রক এগুলো একটা ফুলকা সূত্রক না লাগবে না দেখো এগুলো ফুলকা সূত্রক এগুলোর ভিতর দিয়েই রক্ত ঢুকে প্রথমে রক্ত ঢোকার পরে রক্ত থেকে অক্সিজেন আর কার্বন অক্সাইড এক্সচেঞ্জটা হয় কার্বন ডাইঅক্সাইড চলে যায় এবং অক্সিজেনটা ঢুকে যায় ঠিক আছে তাহলে ফুলকা থাকে যে কাটার মধ্যে যে অংশটা এটা হচ্ছে ফুলকা আর্চ বা কাটা আর আর সূত্রগুলো কার উপর থাকে রেকারের ওপর থাকে কার উপর থাকে ফুলকা সূত্রগুলো কার উপর থাকে আমি স্ক্রিনে চলে আসলে তো আমার ফোকাস করে ফেলে কার উপর থাকে রেকারের উপর থাকে রেকার এবং আর্চ সাদা অংশটা আর্চ এবং পুরোটার উপর রেকার নিচের দিকে দেখো যে দেখো নিচের দিকে সুন্দর এই যে রেকারগুলো আছে দেখো রেকার এই যে রেকার এই যে দেখো রেকার দেখা যাচ্ছে নিচের দিকে আর হ্যাঁ নিচের দিকে আরো খাস করে দেখো আমি চলে আসলে ফোকাস করব না তুমি ক্যামেরা না না জয়স্টিক ঠিক করো জয়স্টিক দিয়ে ঠিক করো দেখো এই যে উপরেগুলো এগুলো মাঝখানে সাদাটা আঁচ আর নিচের দিকে হচ্ছে রেকার নিচের দিকে যে রেকার রেকার দেখছো রেকার এখন দেখো এটাকে আমি বলছি একটা ফুলকা বলছি তাই না এটাকে আমি কী বলছি একটা ফুলকা দেখে দেখে মনে হচ্ছে কি দুটো না দেখে দুটা মনে হচ্ছে না দেখো তো দেখে কী মনে হচ্ছে দুইটা তাই না দুইটা মনে হচ্ছে দেখে বেসিক্যালি এই দুইটা মিলে একটা ফুলকা একটা পূর্ণ ফুলকা এটাকে একসাথে হলো ব্রাঙ্ক বলে একসাথে কী বলে হল ব্রাং তুমি এটাকে ডাবল ক্লিক করো ফুলকার উপর তাহলে ফোকাস থাকবে ফুলকার উপর ফুলকার উপর হ্যাঁ এটাকে হোলো বলে এটা কি বলে হল ব্রাং দুটো যখন একসাথে থাকে দুটোকে যখন একসাথে থাকে তখন এটাকে হলো ব্রাং বলে আর আমি যদি অর্ধেকটা নিই আমি যদি অর্ধেকটা নিই অর্ধেকটা দেখো অর্ধেকটা তোমার এটাকে হেমিব্রাং বলবে অর্ধেকটা নিলে তখন এটাকে কী বলবে হেমিব্রাং অর্ধেকটা কি হেমি ব্রাং আর পু দুটো মিলে একসাথে হলো ব্রাং হোল হোল মানে পূর্ণ আর হেমি মানে কি হেমিসফিয়ার বলে না হেমিসফিয়ার অর্ধগোলক তাহলে অর্ধেকটা হচ্ছে হেমি ব্রাঙ্ক 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 শব্দটা আসে ব্রঙ্কাস থেকে ব্রাঙ্ক শব্দটা আসে ব্রঙ্কাস থেকে দেখো ব্রাঙ্ক শব্দটা ব্রঙ্কাস বা ফুসফুস থেকে আসছে ব্রাঙ্ক শব্দটা হেমি ব্রাঙ্ক মানে অর্ধব্রাঙ্ক আর দুটা মিলে হচ্ছে হোলো ব্রাঙ্ক ঠিক আছে সাদা হচ্ছে ফুলকার রেকার ফুলকা আর্চ এবং নিজের দিকে আছে ফুলকার তাহলে এই হচ্ছে ফুলকা এই। আর এই যে এইগুলা এগুলো হচ্ছে ফুলকা সূত্রকে এ দেখো ফুলকা সূত্রক এ দেখো ফুলকা সূত্রক ফুলকা সূত্র এটার ভিতরে ল্যামেলিও বলে এটাকে কি বলে ল্যামেলি এটা কি বলে তোমার চাপা লাগবে অটোমেটিক সে নিবে ল্যামেলি ফুলকা সূত্রক এবং ল্যামেলি এটার ভিতরে রক্ত ঢুকে রক্তটাকে গ্যাসের এক্সচেঞ্জটা করে থাকে এটার ভিতরে রক্ত ঢুকে কি করে গ্যাসের এক্সচেঞ্জটা করে থাকে তাহলে ফুলকা দেখলাম তাহলে ফুলকা কতগুলো পাইছি আমরা ফুলকা একটা কানক বা একটা সাইডে একটা সাইডে এরকম ফুলকা পাইছি আমরা কয়টা একটা সাইডে এরকম ফুলকা পাইছি আমরা হচ্ছে চারটা তাহলে দুই কানের মধ্যে গোটা ফুলকা গটা আটটা বা চার জোড়া ঠিক আছে তাহলে এইখানে আমরা চারটা ফুলকা পাইছি তাহলে এখানে এই হচ্ছে আমার এই হচ্ছে আমার এক জোড়া ফুলকা এক জোড়া ফুলকা তারপরে এই আমার আরেক জোড়া ফুলকা দুই জোড়া এই হচ্ছে তৃতীয় জোড়া এই হচ্ছে জোড়া চারটা চার জোড়া চারটা ফুলকা কি আমরা জোড়া না সরি জোড়া কেন বলছি আমি পিস চতুর্থ ফুলকা তো এটাকে প্রত্যেকটাকে আমি দরকার নেই আশা তোমরা বুঝতে পারছো তাহলে এই হচ্ছে অপারকুলাম ঢাকনা অপারকুলাম ঢাকনা দিয়ে লাগানো ছিল আমাদের ইভিং মাস্টার তাহলে আর কিছু বাকি আছে আর কিছু থাকলেও সেটা আমি ক্লাসের মধ্যে তোমাদেরকে দেখাই দিব না ইন ডিটেল এক ঘন্টা হয়ে গেছে কখন এক অ্যান্ড এইভাবে বায়োলজি পড়লে সেই বায়োলজি পড়ার মজাটা কেমন হয় তোমার চিন্তা করছো এইভাবে করে যদি আমরা বায়োলজি পড়ি সেই বায়োলজিটা কোন লেভেলে যাবে কোন লেভেলে যাবে এভাবে বায়োলজি পড়তে পারলে এবার তুমি ক্যামেরাটাকে স্ট্যান্ড করে রেখে দাও আর কিছু কল লাগবে না ডাবল ক্লিক করো ডাবল ক্লিক জয়স্টিকে ডাবল ক্লিক ওকে তো থ্যাংক ইউ ভেরি মাছ তোমাদেরকে দেখো হাতের মধ্যে কিচ্ছু লাগানি ও তবে আমার হাতে লাগছে ঠিকই তো আমরা দিন থেকে একটু তো লাগবেই স্বাভাবিক দিন থেকে আমরা অর্থাৎ মঙ্গলবার বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমরা রুই মাসে ডিটেলস শিখবো রুই মাসে একটি নিপটির যে পর্বের অন্তর একটি নিপ্টের যে অন্তর্ভুক্ত তার সিপ্রিনী ডি সিপ্রিনি ফর্মিস তার ওয়ার্ডার আছে তার ফ্যামিলি আছে ঠিক আছে এবং তার জেনাস যেটা তার যে গণ গণের নাম হচ্ছে ল্যাবিও গণের নাম কি গণের নাম হচ্ছে ল্যাবিও আর প্রজাতি হচ্ছে রোহিতা ল্যাবিও রোহিতা ল্যাবিও রোহিতা তো যা দেখাইছি এবার যখন আমরা নিজেরা ডিটেলসে পড়বো মেন পড়াটা পড়ব তখন দেখবো একদম পানি পানি হয়ে যাবে একদম কি হয়ে যাবে পানি পানি হয়ে যাবে তোমরা গান গাবানি পানি পানি হো গেই ঠিক আছে তো আজকের কথা বাড়াইলাম না তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরাও চলে আসো কাছাকাছি তোমরা দুজন চলে আসো তো এই রুই মাছটাকে মিরাজ তুমি খুলে থাক লাগবে না বা রুই মাছটা হাতে ধরবো আর কি মানে রাখবো আর কি হাতের কাছে তো আমি পুরো টিমকে ধন্যবাদ জানাচ্ছি আমার পুরো টিমকে যারা হচ্ছে আমার এই রুই মাছটা ডিসেপ্ট করতে রুই মাছ কিনতে হেল্প করছে আমার ইচ্ছা ছিল কাওয়ান বাজার থেকে রুই মাছ কিনবো কিন্তু আসলে কাওয়ান বাজারে আজকে যাওয়ার সুযোগ হয় নাই তবে আমরা এভাবে এভাবে শো ধরো ট্রেসও ধরো তবে আমরা ইয়ে থেকেই রুই মাছ কিনে ফেলতে পারছি আসিফ চলে আসো আমরা ইয়ে থেকে মিরপুর এক থেকে বড় বাজার থেকে আর কি আমরা বড় বাজার বলে নাকি এক নাম্বার বাজার বলে ওইখান থেকে আমরা এটাকে কেনার চেষ্টা করছি তো আমি মিরপুরের বাসিন্দা আমার সাথে এটা কিনতে তোমাদের মিরাজ ভাই হেল্প করছে অ্যান্ড তোমরা এই যে মিরাজ ভাইকে তো দেখতে পারতো আর পাশে তোমাদের বায়োমিশনের হুডি পরা তোমাদের আসিফ ভাইকে দেখতে পারছো আমার হাইট দেখছো মাসাল্লাহ তো থ্যাংক ইউ ভেরি মাছ অনেক ধন্যবাদ মিরাজ কিছু বলবো ওদের উদ্দেশ্যে বেশি বেশি করে নোট শেয়ার করুক ও নোট শেয়ার করবে এবং তোমরা এটা দিয়ে কিন্তু কালকে কিন্তু তোমরা জার্সি দিতে সুযোগ পাবা হ্যাঁ এই যে এই মাছ দিয়ে মাছের ভিডিও বানায়া হ্যাঁ আর আমি কিন্তু অপেক্ষা করতেছি তোমাদেরকে জার্সি দেওয়ার জন্য চাষ করার জন্য আমি আছি দেখছো লাভ দিলে ভালোবাসা বের হয় এই দেখো ভালোবাসা বের হয় আর এরকম দিলে বেরো 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 না কে নাকি আল্লাহ হাফেজ